এই সামান্য ছোট্ট জীবনের মধ্যে কদ্দুরই বা তো আগের জীবন যেই এনে গেছে জাগা এটা নিয়ে মাথা নাই, কিন্তু যতদিন ধরে আমরা মেকআপ ভুতুরিকে আমরা চিনতেছি, হিতির এই ছোট্ট জীবনের নাটকীয় ঘটনা এখন যে পারপেট একটা জায়গা কিনলো রাস্তার পাশে গিয়ে অজপাড়া গায়ে গেঞ্জির ভিতরে সিপা দিয়া, এই সিপা চাপার ভিতর দিয়া সাবিনা মিমের জন্য পারপেট একটা বাড়ি হইব। সেই বাড়িতে মিম দুই দিন পর পর বাইদানি পার্টি গঠন করতে পারিব, তারপরে রঙ্গলীলা করতে পারিব, রং মেলামাখি করতে পারবো, আর ডালটা আলজাজিরা বাজার থেকে ডালডার একটা কেক নিয়ে কাটিং করি কুচিং করি খাইতে পারবো, একদিন একদিনের মুখে মাখাইতে পারবো। এখানে মিমকে ডাক দেওয়ার কেউ থাকবে না, মিমের ইচ্ছা মতো মিমে যা খুশি তাই করতে পারবো। কিন্তু দর্শক, মিমের এই ছোট্ট জীবনে নাটকীয় ঘটনাগুলো আজকে আপনাকে সামনে টুকুস করে তুলে দিই। মিম তাহলে কি ডাকার সরে বাবু হাঙ্গিরটাকে হাঙ্গা করার জন্যই কি ঢুকছিল বুঝতে পারলাম না আমি। আর এদিকে আপনাকে আমি কই, বাবুরে কেউ ওকে বাড়ির দিকে আইলে কীভাবে ক্যামেরা লই দৌড়াই, সামনে পিছনে সব দিকে থেকে ক্যামেরা। বা মাগো টিভি চ্যানেলগুলোর যে নাটকগুলো আছে মনে হয় দেবে টিভি চ্যানেলের নাটক মুভি সিনেমার মধ্যে এতগুলো ক্যামেরা এতদিকে থাকে না। সাবি না এই করিম ব্যাপারি বাড়ির দিকে গেলে যেভাবে এক হয়েছে গোবর টোকানি, দুই হয়েছে সেফা সুটকি, তিন হয়েছে এটার নাম গীতা, ওনা আবার নতুন করে আর একটা চলি আইসছে হিন্দি মানে খয়রাতি গরিব দুঃখী আরেকটা কে জানি আইসে, তিসার কোন স্বাস্থ্যবীন স্বাস্থ্যবাই লুঙ্গি হিন্দিন না বেড়া দাঁড়িয়েলা হেতে চলি আইসে। আই শুধু একটা টেনশনের ভিতরে আছি, অনেক কষ্টে আছি এটা নিয়ে, কবে করিম ব্যাপারি আর কালিনুরের একটা চ্যালেঞ্জ আইব, মানে চ্যালেঞ্জটার নাম হইব কালিনুর আর করিম ব্যাপারির অভাবের সংসার। না এখন তার অভাব নেই, এখন তো কিন্তু তাদের টাকা আছে, বাফুরে কিতা কই। তো কালিনুরের দুঃখের সংসার মানে না, কালিনুরের সাজানো গোছানো এখন রঙিন জগৎ, আগে একসময় দুঃখের সংসার ছিল এখন আর দুঃখের সংসার নাই। বাবুরে ইয়েন্দি আনাগারে কিতা কইতাম, ওই যে এটার নাম কিতা কুকিত সাউরি মন বাড়িঘর দূর উঠাইতেছে, তিসা অনেক চেষ্টা করি বিদেশি আপুগত্যা খরাতে মরাতে টাকা আনি কালিনুরের জন্য ঘরবাড়ি বানাই দিতে আছে, আর খুকি হেই ক্রেডিট নেওয়ার জন্য সারা দিন কামরা একটা হাতলে হিতি খারাইতে হুইলু হুইলু শাশুড়ি মা হুইলু আইসুলি আইসুলি। হে দিকে কিছুদিন পরে আপনারা দেখতে পারবেন এই যে ডিপ জলকে ছেড়ে কিভাবে মিশা সদাগরের কাছে তানজিলা আবার চলে যায়, দেখতে পাবেন আপনারা কিছুদিনের ভিতরে এই ধরনের একটা ঘটনা কিন্তু ঘটতে যাব, যেদিনে কিন্তু ব্যবসা ট্যাবসা দিয়ে উড়ি যাইব গই। তো তানজু খালা এনে যে পরিমাণ গুট গুটটা বাদকে জুনা নারকেল হিতির উরফে কেউ কথা কইতেত না, হিতি শুধু কথা কইবে আর কেউ কথা কইতেত না, কাউকে কথার সুযোগ দিত না। তো কয়দিন হলে বস্তির বটকা জামবো এটা লে 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 মানে এটা হচ্ছে আর একটা বদা প্রোম্যাক্স, হে 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 গিফট দেখলে কেউ যদি দে হে হে হে। আর তানজুজের ম্যাগুট গুটটা জুনা নারকেল, এই জুনা নারকেলের জন্যই বেড়া কোথেকে মিলছে আল্লাহ জানে, বেড়া তো মুখ দিয়ে কথাই বাড়ে না, কথা তো কইতে আর না হেতে হেতের কথা কইতে দেয় না, কথা কইলে ট্যাস করে গলাটা চিবি ধরব বাফুরে। তো তানজু খালা হেদিকে বস্তি পুনর্বাসন চল পুনর্বাসন করার জন্য কার্যক্রম শুরু করে দিছে তানজু খালা। জিনিস কীতে টেফি খেলার আপনি একটা কাঁথার জন্য একটা কমেন্ট করবেন আপনারা সবাই যে কাঁথার দাম কত, দেখবেন টেফি খেলা কাঁথার কোনো দামে বলবে না। দর্শক, মিমের এই যে জীবন, মিম এখন আবার এই যে আবদিয়ার জন্য বাড়ি করবো, ওইখানে জায়গাটা কিন্তু অনেক বড়, যেটা বাউন্ডারির দিকে খেয়াল করলাম জায়গাটা অনেক বড়। তো দুইজনে সাবিনা আর মিম মিলে নিছে, তো এখানে কথা হইলো মিমের যে এই এই কয়েক বছরের জীবন থেকে আমরা অনেক কিছু মিমের জীবনে দেখছি ছোট্ট জীবনের ভিতরে, যদিও মিমের বয়স কম না কিন্তু এই ইউটিউব জার্নির জীবনটার কথা আমি বলতেছি। বাবুরে হিতি অন এই ডা সরে সিপা চাপা অলি গলি বেগুন হালাই দি, হিতি অন হেন এই সিপা কুচি কিল্লেবার করছে, মিম যে টাকা দিয়ে এই সিপার ভিতরে যে একটা জায়গা কিনছে, আরও নদী ভাঙ্গন কবলিত এলাকা যেটা শরীয়তপুর ওই এলাকায়, আমি যত এটা তো মিমদের এলাকায় মিমদের এলাকার মধ্যেই সাবিনার বাড়ির মনে হয় আশেপাশে কোথায় এখন নতুন বাড়ি, তো এইটি কিন্তু নদী ভাঙ্গন কবলিত এলাকা। তো মিম চাইলে কিন্তু আরও কিছু টাকা ম্যানেজ করি ঢাকার আশেপাশে কোনো জায়গায় ফ্ল্যাট কিনতে পারতো বা একটা জায়গা কিনতে পারতো।
তো মিমের এই ভাঙ্গা করা জীবনের মধ্যে মিম ঢাকার শহরে উপস্থিত হয়েছে শুধু বাবু হাঙ্গুরটাকে ক্যাপচার করার জন্য। আসলে মিম প্রচুর পরিমাণে এনে হেনে হাত মারছে, অনেক জায়গায় হাত মারছে যে একটা বেড়ানি জোগাড় করতে পারে। আর বেড়া হলে তো হইব না ভাই, বেড়া কি হিতিরে বিয়ে করেনি, বেড়া কি মিম গড়ের লই কি সংসার করিব নি। আর কন তো মিম যে এনে কইছে বিসি ছাড়া বাবু উরফে পিটফাট ভিতরে কিছু নেই, তার মানে মিম খুশি না বাবুর উপরে বিয়ে করিও। আর মিমের জীবনটা এমনি এমনি গেল, কত ভাঙ্গা করার জীবন, দুইটা বেড়া বিয়ে করছে দোনোটারে বেশি নেই মনে হয়। যেমন এটার নাম কি সানি, হেতরে হালাই তুই চলিয়েছে না জানি না, হেতে যে অবস্থা ফ্যাটমেট বুড়ি মুড়ি বাড়েন না। এর আর যদি আবার যেটি মিমরা মিমদের ভিডিও থেকে লক্ষ্য করা যায়, এরে আয় কিন্তু কই নয় এডি হিতিরে কইছে বুঝছেন নি, আরও দোষ দিয়ে না। তো যেমন সেদিনকে মিম কইছে যে মিমের জীবনে দুঃখ দুঃখ হয়ে গেল, একটা বিসি ছাড়া বেড়া বিয়ে করছে মিম, একমাত্র একমাত্র অবলা সাদা সিদা বোলা নারী সতী নারী সাবিত্রী নারী একমাত্র মিম, যারে বিয়ে করে হেরে বিসি নেই, বিসি নেই বেড়া ছাড়া বেড়ার লগে ইতি সংসার করতেছে। আর এ বিসি মিসি নাই এটি মিমে কইছে, আয় কিন্তু কই নাই জানি না বিসি কোনটারে কয়, আবার এটা মিমে কইছে দায় শুনছি। বুতুন্নির এই এই চার বছরের ইউটিউব জার্নির ভিতরে আমরা যেটা দেখলাম, এই বিয়ে সাঙ্গাটা করার জন্য বুতুন্নি ঢাকা এসে সাদা সাদা ফার্নিচার কিনছে। মানে বাবু হাঙ্গুরটাকে কীভাবে ক্যাপচার করা যায়, এখন আরেক কাহিনী হয়েছে বাবু হাঙ্গুরটাকে নিয়ে আরও কেমনে দূরে চলে যাওয়া যায়। ঘটনা হয়েছে ধরেন এতদিন তো অন্ত বাসার পাশে দিয়েই আসছে, মিম আসতে ধীরে কিছুদিন পরে দেখবেন এক আধ বছরের ভিতরে হয়তো বাড়ির কাজ মিম ধরবো, বাড়ি টাড়ি করে যেটাই করে আমি জানি না কোন রুচির বাড়ি ধরে, এই কাঠের উপরে টঙ্গের বাড়ি ধরবো নাকি বিল্ডিং টিল্ডিং করবো গতিত্তান্ন। তো ঘটনা কাহিনী হইল ইয়ানে বুতুরি ঢাকা শহরে আসার পিছনে আসার কাহিনী হয়েছে বাবু হাঙ্গুরটার বিয়ে করতো। মিমরা বিশেষ করে ঢাকা শহর কেন, মিমরা কোনো মফসল শহর জেলা শহর কোনো জায়গায় কিন্তু মিমরা বসবাস করতে পারবে না তাদের এই উশৃঙ্খল জীবনযাপনের জন্য। আমি আমার গতকালকের ভিডিওর মধ্যেও বলছি যে মানে এরা ভালো কোনো সোসাইটিতে এরা বসবাস করতে পারবে না। মিমের কিন্তু অনেকটা স্বপ্ন, দেখেন মিম সানির সংসার থেকে ভাঙ্গি এরপরে গেছে বিক্রমপুর নদীর পাড়ে, হিয়েনতায় কদিন রমজানের লগে চাইছিল যে কিছু একটা গোটা করা যায় কিনা, রমজান হিয়েন দিয়ে আবার বাড়ির পাশের মাইয়ের প্রেমে প্রেমে পড়ছে, রমজানের কি হাগলা কুত্তে কামড়াইছে না যে বিবাহিত মহিলা তার একটা বাচ্চা নিয়ে বিয়ে করবে, রমজান আরও মিমের বয়সের তাই ছোড়ো, কিন্তু রমজানরে সবসময় মিমের বাসা দেখা গেছে। দর্শক বেড়াওয়িত মানুষ, বেড়াওয়িত মানুষ হেতরে যদি কেউ যদি ফ্রিতে বাদ্যকে খাইতে বলায় যে আইয়েন একটু সুখ দুঃখের গল্প করি, বেড়া মানুষ হেতে তো যাইবে সুযোগ নেওয়ার জন্য, কনসার্ন এরা যাইতো ননি। তো এ রমজানের ভাই কানকাটা রমজানের আসলে এই ব্যাপার, তারপরে যে শুক্রিয়া আদায় করেন রমজানের ভাই টিভি ভিডিও বানাইতে চলিয়েছে, রমজানে অন আইয়েন কানকাটা রমজান কিন্তু অন ইউটিউবের মধ্যে আই ভিডিও বানান না, এটাও এক ধরনের কানকাটা রমজানের টর্চার মানুষ টর্চারের হাততে যে মানুষ বাঁচতেছে এটাও এক ধরনের শুক্রিয়া। তো হেতে হেতে বাড়ির পাশে যদি কম বয়সী মাইয়াকে বিয়ে করছে, মাইয়াকে সেরা সুরুত বালায় গায়ের রং কালো হলে মাইয়া সেরা সুরুত বালায় এমনি দেখতে সুন্দর আছে, মাইয়াকে দেখতে ভালো লাগে। তো দর্শক তো দান্না রমজানের বিয়ের সময় বিশ্বত্তর হইল যে মিম ঘুরছিল, আচ্ছা হে আসা মিমের শেষ, মিম আমার বাড়িতে এসে এখানে সনবাড়ি বানাইবো, এভাবে আনবো লিজিকি স্টাইলের ভিডিও বানাইবো, মিমের মতো মহিলা নিয়ে লিজিকি স্টাইলের ভিডিও বানাইবো। মিমের মিম যে এই যে নর্মাল ভিডিও কুদুর বানাই দেয় এইটার লাইও কিন্তু মিমের মানে মন চায় না, প্রাণ চায় না, আগায় না, কয়দিন ডিপ্রেশনে থাকে পারে না। তো দর্শক এই গেলো সনবাড়ি কবুতর ফেলার স্বপ্ন, হেডও কবুতর কিন্তু দড়ি হিতি মাগো, এরম একটা কাল নাগিনী টাইপের মিম, মানে কিছু মহিলা আছে না ডাইনি রাক্ষসী টাইপের যে এদেরকে মানে স্বর্ণ লোয়া দিলেও মনে হয় যে এরা নষ্ট করিয়ে লইব, মানে কিছু মহিলা আছে দেখবেন বারবার স্বর্ণ হারাইব টেঁয়ে হারাইব সাংসারিক না। তো মিম হইলো ওই টাইপের একটা মহিলা যে যদি লোয়াও আপনি দিয়ে এন দুই মানে লোয়া মানে মিম খাই লেব সাবাই, এরকম একটা মানে ইয়ে টাইপের কি টাইপের মহিলা, কিছু গ্রামের প্রবাদ বাক্য মহিলারা বলে না যে এই টাইপের রাক্ষসী টাইপের মহিলা যে লোয়া দিলেও মনে হয় ইয়ে করিয়ে লেবে। তো মিমের অবস্থা এরকম, কিছুদিন আগে আপনারা দেন পাসপোর্ট বানাইছে বিদেশ যাইব কোনায় যাইব, পাসপোর্টও বেলা হারাই লেছে শুনছিনি দর্শক অন। এবার আরেকটা জনগণ একটা টেনশন আছে, টেনশন থাকে যে মিম এই জায়গা কিন্তু আপনার নামে কিনবেন, আবার আরও টেনশন করতে আছে যে জায়গার দলিল কিন্তু সাবধানে রাখেন, আপনি কিন্তু আবার দলিল হারাই লেবেন, আনলে কালিনুর কাছে দিয়ে আইব, কালিনুর এটা নিয়ে তরকারি ইয়া সুলন নোড়া ধরব ইয়া দিয়া কি বলে এটা দিয়ে দলিল দিয়ে। দর্শকরা দেখলাম মিমরে এইভাবে সে ইয়া দিতেছে শান্টিং দিতেছে,
জাগার দলিল সাবধানে চাইছেন, আর না আবার জাগার দলিল নিয়ে আবার কোনো আড়াইলেন। তো দর্শক, তো মিমের এই সনবাড়ির স্বপ্নগুলো শেষমেশ অনেক ডিপ্রেশন কাটায় টাড়াই। মিমের মনে হলো ঢাকা শহর আইব। মিম ঢাকা শহর আইসে কদিন বাবুরে নিয়ে লিভ টুগেদার করছে একই বাসাতে। আসলে লিভ টুগেদার হোক যাই হোক, বাবুরে নিয়ে মিম এর আগে হানিমুন করে চলিয়েছে। মিম অনেকদিন ভিডিওতে ছিল না, কক্সবাজার গেছিলো আবদিয়ারে সাবিনার কাছে রাইকা বাবু বাবু সমনে শারমিনও যাইতে পারে সাথে। তো যাই হোক, ওইরকম কিছু একটা দেখা গেছে কোনো একটা বিষয়ে। তো ওই টাইমে মিম অনেকদিন ক্যামেরার সামনে আসে নাই, আবদিয়া সাবিনার কাছে আসিল, যেটা সাবিনা বলছে যে সারা রাত আবদিয়া কান্না করতে থাকে। মিম তো বাবুরে নিয়ে আসিল, বিয়ে শাদি জেডাই হোক এটি অনেক আগে হয়েছে। তো মিম কিন্তু এতটাই নির্লজ্জ একটা মহিলা, বাবুরে বিয়ে করার পরও ঢাকা শহরে মিম বিয়ের ঘোষণা কিন্তু দেয় না। আর এমন আছে যে বিয়ে করে না, এদের জন্য তো আসলে বিয়ের কোনো প্রয়োজন আছে? যদি এরা ইউটিউবে ভিডিও বানায়, এদের লজ্জা থাকলে বাবুরে নিয়ে একই বাসায় থাইকা রুমের ভিতরে বেডরুমে বই বই এত গল্প গুজব করতো না। গেল বাপের বাড়িতে ঘুরিয়াই কইতেছে অসুখ হয়েছে, বাবু সেবা করছে দেখেন জীবনে কাউকে একটা মানুষ প্রয়োজন। মিম কইলেই কি বাবু মিমরে বিয়ে করে ফেলে? দর্শক কন্ত মানে মিথ্যা ছাড়া তাদের জীবনে মিথ্যা ছাড়া একটা ইতিহাস আপনারা খুঁজে বাইর করতে পারবেন না। মানে নোংরামি দিয়া মিথ্যা দিয়া তাদের জীবনে ভরা। তো এই মিম ঢাকা শহরে আইলো, কয়দিন জিমে গেলো ফ্যান্ট শার্ট পরি, কয়দিন ঘরে ফ্যান্ট শার্ট পরিয়েছিল, কক্সবাজার যায় সাফেজ জোলা কান্দে দি, এরম একটা বডি ফিগার নিয়ে মানুষ পড়তে পারে যদি হিপ টুপ ঢাকা থাকে বা হাঁটু সমান লম্বা লং গেঞ্জি, বিশেষ করে যারা ফরে তারা তো ফরে। আর মিমের মতো মেয়ে যে পরিবার যে পরিবেশ থেকে বাইরে এসে, ওরা কি জিন্স প্যান্ট পরি চলার মতো উপযুক্ত কিনা? ফরে কি একটা শ্রেণী কিন্তু পরে, তাদের সমাজে আলাদা। তো মিমরা একটা অজপাড়া গায়ের মাইয়া, পর না আছে, শিক্ষা না আছে, দীক্ষা না আছে, মানে পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো কোনো কিছু নেই। তো এরকম একটা গ্রাম্য ঘরের ভাঙ্গা বেড়ার হাঁকিদি কুত্তা দর্দিন্না ঘরের মাইয়া ফ্যান শার্ট পরে আঁকলে মানুষের সিসি করবার থুতু দিব। আর আপনারা দেখেন বড় মানুষের বড় লোকের সোসাইটি ওইটা আলাদা, ওইটার সাথে তো এরকম একটা পরিবারের মাইয়া তাল মিলে চলা কোনোভাবে সম্ভব না। তো দর্শক দেখেন, মিম কিন্তু ঢাকা শহরে আইসে, আই শুধু পুরান ঢাকা আইসে শুধু উঠছে বাবুরে বিয়ে করার জন্য। এই জন্য ঢাকা শহরে বাসাটা ভাড়া নিল, বাবুরে নিয়ে একটা আয়নাঘর বন্দি করলো বাবুরে, তারপর দর্শকের কাছে পৌঁছাইছে যে এখানে আইসা বাবু তার সাথে হেল্প করাতে বাবুর প্রতি প্রেম ভালোবাসা লাভিং লাভিং হয়ে গেছে, এই জন্য বিয়ে করবে। জীবনও বাবুরে বিয়ে করতো না। বাবু শারমিন একটা ভিডিও বানাইছিল যে মামা কীভাবে বাবা হয়, পৃথিবীর কেউ না থাকলেও বাবু বলছিল বসাইয়া শারমিনের ভিডিওতে, পৃথিবীর কোনো মেয়ে না থাকলেও মিমরে বিয়ে করবে না। তো কাহিনী কিন্তু এগুলো আসিল। কয়দিন মিম জিমে গেছে ফ্যান শার্ট পরে যায়, জিম টিম করছে, অনেক কাহিনী করছে। আসলে এইখানে যে মিমরা থাকবে এই সোসাইটিতে মিমেদের বসবাস করার মতো উপযুক্ত বাসস্থান না, মিমরা কিন্তু থাকতে পারবে না এই সমস্ত জায়গায়। আর এসব সোসাইটি কিন্তু মিমদের মতো মেয়েদেরকে জায়গাও দিত না দিনের জন্য। কিন্তু এদের গতিবিধি যেই লক্ষ্য করি যে এরকম অবস্থা, উশৃঙ্খল জীবন যাপন দেখলে কোনো বাড়িওয়ালাই এই জীবনে বাসা ভাড়া দিবে না কাউকে। জায়গা কিনছে শহর থেকে অনেক দূরে, মিমের জন্য কিন্তু এটা পারফেক্ট আছে। কিন্তু জিয়ানো কিন্তু লোকজনের কোনো বসবাস নাই ওই জায়গার মধ্যে। আর সাবিনা মিমদের জন্য কিন্তু পারফেক্ট জায়গা কিন্তু দর্শক এটা, জঙ্গলের এক কোণে কোনো এক বাড়ি বানিয়ে ভিডিও বানাতে সুবিধা হইবে মিমের লাই বুঝিনি দর্শক। হিতি ডাকায় আই, হিতি স্মার্ট সাজি জিমে গেছে গেঞ্জি প্যান্ট পরে, কত যে চেষ্টা করছি হিতি কদুরি স্মার্ট হইতো। কিন্তু হিতির জীবনের আসলে লক্ষ্যটা কিতি, হিতি স্মার্ট হইতে চেষ্টা করি স্মার্ট হইতে আরে না। মাইয়াইগেরে আব্দের হিতি ইংলিশ ম্যাডামে ভর্তি করাইব। জীবনটা ইউটিউব চলাকালীন যে জীবনটা এটা একজলকেরই আই আনগর সামনে তুলে ধরতাম আসি, বাপুরে কিয়া করতাম। হিতি ইংলিশ ম্যাডামে তো মাইয়ারে পড়াবে, ইয়ার হিন্দি হিতি ভাইব যে হিতি কাপড় ব্যবসায়ী হইব, অনেক কিছু হিতির এত কিছু যে হিতি করছে ঢাকার শহরে। হিতি কত স্বপ্ন বুকে নিয়ে আসে, কিন্তু সব কিছু করার পরও হিতি থাকতে পারল না, স্মার্ট হইতে চেষ্টা করছিল গেঞ্জি টেঞ্জি পরি কিছুই পাইল না। তবে একটা জিনিস আপনারা জানিরান, মিম ঢাকা আয়নের পিছনে একটাই কাহিনী আছে, শুধু একটা হাঙ্গা বইব। এত এত স্বপ্ন হিতি ইউটিউবে দেখছে, এই স্বপ্নের মধ্যে কাপড় ব্যবসায়ী হইব, মাইয়ারি ইংলিশ ম্যাডামে পড়াইব, প্যান্ট শার্ট পরে জিমে যাইব, তারপরে হয়েছে আর একটা স্বপ্ন ছিল হিতি, সব স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হয়েছে, হিতি একটা হাঙ্গা বইব, হাঙ্গার ইচ্ছা ছিল হাঙ্গা বইছে। এটাই হিতির এই 4 বছরের জীবনে একটা স্বপ্নই পূরণ হয়েছে, হাঙ্গাটা।
হাঙ্গাও কিন্তু পুরান ঢাকা হয়েছে, যেটা তিশা থাকাকালীন এই তিশা পুরান ঢাকা হাঙ্গাটা হিতির দিছিল। তাও তিশা কত তন্ত্র মন্ত্র সাধনা করি, কত কিছু করি, সানি বেড়া এটার হা বিয়ে করেছে। এর মিম তার এক ভিডিওতে কইছে যে সানির লগে যেদিন দেওয়া হয়েছে সেদিন বেলে সানির প্যান্টের যে জিপার আছে না, জিপার মানে চেইন আছে না, এই চেইন নাকি বেলে ছিঁড়ি গেছে গোমা। ফার্স্ট ডেটে বুঝি প্যান্টের চেইন প্যান্টের ইয়া চেইন বুঝি নষ্ট হয়ে যায়, এটা কিলে নষ্ট হয়েছে দর্শক কইছে এনারা। আর হিতির জামার যে জামার মধ্যে যে হিতি আল্লাহ আল্লাহ এন তো হিতি প্লাস্টিক ধরছে, আগের জীবনে যখন হিতি ইউটিউবে আইসির তখন এই প্লাস্টিকের উপরে সব চুমকি ফুতি, সব চুমকি ফুতি বইয়ের না জামা পরত, তো চুমকি ফুতি বেলা হড়ে গেছে বই। এইটা একটা হিতির ভালোবাসা সিসিরিতি শ্রীমতি, এই শ্রীমতিটারে হিতি জমাই রেখছে, একসময় সবাই লোক এটা শেয়ার করবে হিতিদের ভালোবাসা শ্রীমতি। এখন যা কইলাম যে মিমের এই এ থেকে জেড পর্যন্ত যে জার্নিটা যা বললাম যে ঢাকা শহরে আসার জার্নিটা ছিল, মিম পুরান ঢাকা আইসে একটা হাঙ্গা বইব, এই হয়েছে তার জীবনের একটা এই এইটুকু জার্নির মধ্যে এটাই ছিল তার মেন উদ্দেশ্য যে পুরান ঢাকায় একটা হাঙ্গা বইব। এই পুরান ঢাকায় বাসা ভাড়া নিচ্ছে, বিয়েটা বইয়া নিল্লাই বুঝছি নি, বিয়ে ন হাঙ্গা যেহেতু এটা দ্বিতীয় বিয়ে, বাবু হাঙ্গুরটারও দ্বিতীয় বিয়ে, তো এই হাঙ্গাটা বইয়া নিল্লাই কিন্তু হিতি পুরান ঢাকা আইসে। হাঙ্গার স্বপ্ন যদিও হিতির পূরণ হয়েছে, কিন্তু এই কয় মাসে যে হিতি কি পরিমাণ এত এত নোংরামি করছে, হিতি ঢাকা কিতা মফস্বল শহর জেলা শহর কোনো শহরে হিতিদেরকে থাকার মতো পরিবেশ হিতিগো নাই, হিতি করে কেউই রাখত না কোনো জায়গার মধ্যে। তখন কালা একটা কথা কই আন্ন করে, এই যে সাবিনা তিশা টেপি যারা গ্রামের মধ্যে থায়, যেভাবে সুবিধাজনকভাবে একটা ভিডিও বানাইয়া লায়, ভিডিও বানাইতে হারে সুন্দরভাবে, কিন্তু ঢাকা শহরে থাই দর্শক যেমনি ঝামেলা ছাড়া সাবিনা তিশা টেপি ভিডিও বানায়, কিন্তু ঢাকা শহরে আসলে একটা কন্টেন্ট বানানো বাসা বাড়িতে থাকা এটা কিন্তু খুবই টাফ একটা বিষয় মিমের জন্য হয়ে গেছে। তো মিম একবার খুঁজি টুজি জঙ্গলের ভিতরে গ্রাম দেশে যাইয়া যে না যায় ইচ্ছে মতন নোংরামি করি ভিডিও বানাইতে পারবো, কেউ কিছু বলবো না। ঢাকা শহরের সমাজ আছে যে মানুষ একটা সোসাইটির মধ্যে বসবাস করে, হ্যাঁ, যে একটা সমস্যা দেখলে একটা উশৃঙ্খল দেখলে মানে বিশেষ করে এখন তো মানুষ আরও বেশি সচেতন। এই যে বাসা বাড়ির ভিতরে থাকে যে কোনো নোংরামি, এই যে 25 জন একই বাসার ভিতরে থাকে গেন্দাগেন্দি করে থাকতেছে, তো এখানে আসলে এইভাবে কোনো ঢাকা শহরে বাসা বাড়িতে থাকা কিন্তু সম্ভব মানে কোনোভাবে সম্ভব না। এরলাই মিম এই মানে সমাজ যেখানে সমাজের মধ্যে মানুষ বাস করে একটা পরিবেশ আছে, এখানে সেই জায়গার মধ্যে কিন্তু মিম থাকতে পারবে না, যার কারণে মিম একদম অজফাড়া গায়ে গ্রামের ভিতরে জায়গা কিনে নিরিবিলি জায়গায় গেছে, যেখানে নোংরামি করতে পারবে একদম নির্দ্বিধায়, তারে কেউ কিছু বলবে না। ইতি দেখবেন এনে যায় বাড়িঘর দুয়ার জন হিতিকে উড়ি যাবো, তো ইচ্ছা মতো ইতিরা 2 দিন পরে পরে নিজেরাই নিজেরা রং খেলবো, কেক আনবো, নানা রকম অদ্ভুত অদ্ভুত ভিডিও বানাই ভিডিও বানাইতে হারবো, কেউ কিন্তু কিছু বলতে পারবো না, কারণ এখানে লোক লোকালয়টা খুবই কম যেটা দেখা গেছে। সাবিনা যেখানে থাকে এখানে মনে অবজেকশন আসছে অলরেডি, আপনারা দেখেন সাবিনা কিন্তু এই টঙ্গের বাড়ি মানুষের জায়গার মধ্যে করার কোনো দরকার ছিল না, সাবিনা কিন্তু একটা ভাড়া বাসার মধ্যে থাকতে পারতো, কিন্তু এরকম উশৃঙ্খল জীবনযাপন একটা কি বলে মফস্বল শহরের মধ্যে বা গ্রামের একটা জায়গার মধ্যে যদি এরকম জীবনযাপন করে তাহলে এটা মানুষের চোখে অবশ্যই লাগবে, ওই বাসা থেকে অবশ্যই বাইর করে দেবে, কেউ বাসা ভাড়া দিবে না। সাবিনা ওই এলাকায় বাসা ভাড়া নিতে যায় কয়বার বাসা চেঞ্জ করছে আপনারা কি দেখছেন দর্শক? তো তিশা বাপ্পি যেমন গ্রামের বাড়ির ভিতরে বাড়িতে থাকে বাইরে যায় কোনো ভিডিও করতে পারে না, তাদেরকে তানজিলের বিয়ের সময় যেমন নিষেধাজ্ঞা দিয়ে দিছে এখানে নোংরামি করা যাবে না, তিশা বাপ্পি দেখবেন ঘরের বাইরে কোথাও ভিডিও করে না, নিজের চত্বর সীমানা ছাড়া বাইরে কোনো জায়গায় যায় ভিডিও করে না। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, বদা আর তিশা বাইরে যায় ভিডিও একদমই বানাইতে পারে না, নিজেদের ঘরের ভিতরে ভিডিও হয়, এই জন্য বদা পদ্মাস্তরে যে এতটা স্বাচ্ছন্দ্য বোধ করে, বিশেষ করে তানজিলের বিয়ের সময় যে পরিমাণ তাদেরকে নিষেধাজ্ঞা এলাকাবাসী দিয়ে দিছে, হঠাৎ করে তানজিলের বিয়ের এই যে কান্দাকাটি যাওয়ার সময় সামান্য একটা ফুটেজ শুধু ইউটিউবে আসছে অনেক ইয়ে কইরা, এই যে উগান্ডা মুগান্ডার ব্যাকই কিন্তু হেনে উপস্থিত আছিল, কেউই মানে ভিডিও করে ইউটিউবে ছাড়তে পারে নাই তানজিলের বিয়ের ভিডিও, সামান্য একটু ফুটেজ তিশার চ্যানেল থেকে বাইরেছিল, তিশার চ্যানেল থেকে ওই ফুটেজটুকু বাইরে ছিল, তো ইউটিউবে আসছে বাবুর ইয়ে থেকে,
এইটুকুই আর কোনো একটা, যে গাড়িতে তুলে দেওয়া, মেয়েকে উঠায় দেওয়া, বিদায় মুহূর্তে যে একটা সিরিয়াস একটা মোমেন্ট থাকে, ওই টাইমে মানুষ যেভাবে ভিডিও বানায়, আসলে নিষেধাজ্ঞা যখন আসে তারা যত তাড়াতাড়ি পারে তানজিলাকে বিদায় করাটা ছিল তখন তাদের ইয়ের মধ্যে। আর দেখবেন তিশারা, বাপ্পির যে রিসোর্স আছে বাড়িতে আশেপাশে, যেই সম্পদ বাপ্পির আছে, গাছগাছালি যা কিছু আছে, পদ্মাস্বরে যায় পেয়ারা পাতাও খাই এলায়, পেয়ারা গাছ দেখলো যে জোরে বাপ্পি লাফাইতে থাকে, এগুলো কিন্তু বাপ্পির বাড়ির মধ্যে আছে, অথচ বাপ্পি ভিডিও বানাইতে পারে না বাড়ির মধ্যে ওইভাবে। আজকে দেশে একটা কথা বলছিল তার ভিডিওর মধ্যে, বিষয়টা আসিল যে তাদের এলাকায় জানি কি হয়েছে, এজন্য বিশেষ করে মানুষ কেউ কোথাও যায় না, ঘর থেকে বাইরে না, কোনো জায়গায় কেউ কারোর সাথে মিশে না, তো ঘটনা কি ঘটছে এটা কিন্তু তিশা তার ভিডিওতে বলে নাই। এখানকার মানুষ কিছুটা হলেও সচেতন আছে যে এরকম উশৃঙ্খল নোংরা কোনো কিছু বিষয় দেখলে মানুষ সচেতন হয়, যেমন কি জানি একটা ঘটনা ঘটছে ওইখানে, অবশ্যই কিছু না কিছু ধরেন খুন বা দর্শনের মতো কোনো ঘটনা হয়তো ওইখানে ঘটছে, তো যার কারণে তিশা তার ভিডিওতে বলছে যে এখানে এমন একটা ঘটনা ঘটছে, এই জন্য কেউ বাড়ি থেকে বের হয় না, যে যার মতো যার যার ঘরেই থাকতেছে। কাহিনী হয়েছে যে তিশা এতদিন টাকা পয়সা জমাইছে, তিশা যে ইউটিউবে আইসে একদিন কানলো, তিশা কিন্তু যদি তিশার মা বাপরে যদি সে একটা ঘর করে দেয়, ইউটিউবে আইসে মা বাপের বাড়ির সম্বন্ধে এত নোংরা কথাবার্তা বলতো না, তানজিলা যে নোংরা কথাবার্তা নানার বাড়ি নিয়ে বলছে, নানার বাড়ি নিয়ে তানজিলা যে নোংরা কথাবার্তাগুলো বলছে ইউটিউবের মধ্যে, খুবই জঘন্য আসিল, মানে কি বলবো আল্লাহ, মানুষের এইটুকু ন্যূনতম মানুষের ইয়ে নেই, বিবেক নেই, আর ন্যূনতম মানে কি পরিমাণ সেলফি সেই দূরে গুটগুটটা বাত্তি টেফি তানু মঞ্জল মণ্ডল, কি পরিমাণ গুটগুটটা বাত্তি দেখেন, যে এনে খাইছে হেনে মেয়ে সেই থালার মধ্যে নোংরা করছে, সেই থালার মধ্যে হাগে দিছে, মানে এতটাই এই মেয়ে এতটাই গুটগুটটা বাত্তি। তো দর্শক সতীশা ইউটিউবে এসে তার বাপের বাড়ি নিয়ে রোস্টিং করছিল, সা 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 সি কেউ বাদ জানে তাদেরকে নিয়ে রোস্টিং করছিল যে তাদের বাথরুমে কেউ যাইতে পারে না, নোংরা হয়ে গেছে, বস্তি হয়ে গেছে, এই বাড়িতে কেউ যাইতে পারে না, মার ঘর নাই, ঘরে পানি ফড়ে, তো সেগুলো বলার কাহিনী কি, ইউটিউবে এসে সমস্ত ভিডিও বানানোর কাহিনী কি, এগুলো কাহিনী হচ্ছে দেখেন না, শারমিনের বিয়ের জন্য কেউ একটা গিফট ফেটে যাচ্ছে, ঠিক আছে তাদেরকে ভালোবাসা, শারমিনকে একটা গিফট দিতেই পারে কেউ, সেটা আলাদা হিসাব, কিন্তু তিশা দুদিন পরপর পারিবারিক অভাব করিম ব্যাপারে হাত ভাঙছে, নিজে ভালো করে ট্রিটমেন্ট না করে বাইরের মানুষের থেকে টাকা আনি, ফল ফুরুস খাওয়ানোর লাই টাকা নিয়ে আসে করিম ব্যাপারে দেওয়ার জন্য, তিশা এটা এক ধরনের তিশার ইয়ে ছিল, তিশারে যে চিনবে না সে এখনও মারপেটে জন্মেই হয় নাই। দর্শক তিশা হয়েছে এই যে ইয়ে কালিনুরের ঘরটা উঠেতেছে, আপনারা কি মনে করেন বাদাইমা শাহিন আর মিজান তাদের মাকে ঘর উঠাই দিতেছে, এটা কি সম্ভব কোনোদিনও? তিশা ইউটিউবে এটা টোপ ফালাইছিল যে তাদের বাড়ির এই অবস্থা, তাদের মায়ের ঘরের এই অবস্থা, এগুলো বলে ইউটিউবে টোপ ফালাইছে। তো বিদেশে কিছু মানুষ আছে যে নিজের আত্মীয় স্বজনদেরকে জাকাত খরাত না দি, তিশার মতো মহিলার জন্য দান খরাত দিয়ে পাঠায়, তার হাতে নাকি দান খরাত দিয়ে মানসিরে দেয়, মানে কি আসছে যে এত আবেগ কোত্থেকে আসে মানুষের, আমি এটাই বুঝি না, যারা দেয় তাদের গ্রামে তাদের আত্মীয় স্বজন কি নাই, সবাইয়ের আগে হক কিন্তু তাদের। তিশা কিন্তু ইউটিউব থেকে এরকম ভিক্ষা করে করে বহুত কাজ কিন্তু তিশা চালাইছে, যেমন ইয়ার এটার নাম কি জানি করিম ব্যাপারে চিকিৎসা, আরও অনেক কিছু, কালিনুরের জন্য প্রচুর পরিমাণে গিফট, তো আরও কিছু তেমনি। তিশা এই টাকাটা চান্দাটা ইউটিউব থেকে তুললে কালিনুর বেগমের ঘর বানিয়ে দিতে আছে, ইউটিউবে চান্দা তুলি কালিনুর বেগমের জন্য ঘরের রেডি ব্যবস্থা করতে আছে দর্শক। আর এদিকে তিশা শারমিন সাবিনা সবাই কিন্তু, শারমিন না, শারমিনের উন্নতি দেখে তিশা কিন্তু এবার আরও মরে যাবে, হিংসা জ্বলি ফুড়ি ছাই হয়ে যাই বগই, কিললে ছাই হয়ে যাই বগই, ছাই হয়ে যাওয়ার কারণ আছে, শারমিনের জন্য কিন্তু এখন সবাই গিফট দিয়ে পাঠাইছে, আরও গিফট দিয়ে পাঠাইতে আছে কারা কারা জানি, তো তিশা কিন্তু এটি দেখলে কিন্তু জ্বলি ফুড়ি মরে যাই বগি। লগে কমেন্টটা লিখছে আপু এই তানজিলা দেখবেন যখন তার ব্যবসা উপরে উঠে যাবে তখন দেখবেন তানজিলা তার স্বামী সাকিবকে লাত্তি মেরে ডিভোর্স দিয়ে দেবে, কারণ সাকিব বেকার টাকা পয়সা নেয় বইয়ের টাকায় চলে, এদিকে তার শ্বশুরকে কোনোরকম মুদি দোকান দিয়ে বা বসায় দিলেও তার শাশুড়ি অলরেডি বইয়ের চাকরানি হয়ে গেছে, সাকিব তার নিজের পায়ে নিজেই কুড়াল মারল, বিকাশের দোকান ছিল সেটা তানজিলার কারণে বন্ধ হয়ে গেল, তানজিলা সবাইকে হাতের মুঠো নিয়েছে, তানজিলা বিশের সবল মারা শুরু করে দিবে, বইয়ের টাকার প্রতি সাকিবের লোভ আছে, তানজিলার আসলের রাজগোপাল শাশুড়ি বিছানার উপরে খাবার দেয় কয়টা, এটা কয়জনের ভাগ্যে থাকে।
বলছেন এটাকে রাজকপাল বলে না, মানে প্রতিটা জিনিসেরই মানে শাসন অনুশাসন দুইটাই থাকতে হয়। আইসাই একটা নতুন মেয়ে, মানে বিশেষ করে জিনিসটা, সেই একজন ইলিশ মাছ খাবে আর একজন পাঙ্গাস মাছ খাবে, আর খাটের উপরে খানা, আর ওই পরিবারটা প্রচণ্ড পরিমাণে লোভী। লোভীর কারণেই তানজিলের বিয়ে করে নিছে টাকা পয়সা দেখে, বুঝছেন ঘটনা কিন্তু এইটাই। তবে টেপিদের এরকম স্বামী পছন্দ, এই সাকিব টাইপের ছেলে, বাপ্পি টাইপের ছেলে, এরকম মিম বাপ্পি টাইপের ছেলে পায় নাই সানি, যার কারণে মিম ডিভোর্স দিয়ে দিছে। বাপ্পির মতো ছেলে মিম ঠিকই খুঁজে বাইর করছে বাবুরে। শারমিনের অবস্থা দেখেন, শারমিনও বাপ্পি টাইপের ছেলে বাইর করছে খুঁজা, যে খুঁজে টুজে ওইরকম একটা পরিবার বাইর করছে, যেন সুন্দর করে শারমিনও এভাবে বাপ্পির মতো ছেলে নিয়ে ঘরের মধ্যে বর্ষায় আয়না করে বন্দি করে ফালি টালি কোনো রকম খাইতে পারে ওই রকমে। তো তানজিলেরও সেম অবস্থা, জামাইয়ের টাকা লাগবে না, ওরা রোজগার জামাইরে বর্ষায় ঘরের মধ্যে রোজগার করে খাইব। আর সাময়িক যে একটা ফিজিক্যাল একটা বিষয় আছে, ওই বিষয়টা ওদের মিটলেই চলে, কারণ এদের সাথে আসলে কোনো পুরুষ মানুষের সংসার করতে পারবে না, পুরুষ বলা যায় না, যে ব্যক্তিত্বহীন লোক ছাড়া কেউই এদের সাথে সংসার করবে না, সত্যি কথা। প্রত্যেকটা জিনিস হাজব্যান্ড, তৃষা বলতেছে হাজব্যান্ড মানে কি, হাজব্যান্ড মানে কি, মানে বহুবিবাহিত মহিলা সে হাজব্যান্ড নিয়ে ব্যাখ্যা দিতেছে, হাজব্যান্ড মানে কি। বিভিন্ন লোকের সাথে বিয়ে বসে বসে প্রত্যেকটা ব্যক্তি সম্পর্কে তিশার মানে আইডিয়া হয়েছে যে হাজব্যান্ড মানে কি, এজন্য ব্যাখ্যা দিতে বসে গেছে। হাজব্যান্ড, নিজের সন্তান, মা বাবা, এদের কোনো ডেসক্রিপশন হয় না, এদের সম্বন্ধে কোনোভাবেই আপনি দিয়ে মানে ব্যাখ্যা দিয়ে শেষ করতে পারবেন না। নিজের সন্তান, নিজের হাজব্যান্ড, মা বাবা, এই ব্যক্তিগুলোকে নিয়ে আপনি কোনো দিনও ব্যাখ্যা দিতে পারবেন না, সঠিক কোনো ব্যাখ্যা আপনি দিতে পারবেন না। এটা মানে এক এক সময় এক এক রকম, মানে এক একটা সিচুয়েশানে এক এক রকম হয় এই সম্পর্কগুলো। আমি আপনাদেরকে সহজ ভাষায় একটা কথা বলি, হাজব্যান্ড হয়েছে মা বাবা, সন্তান, এই বিষয়গুলো হয়েছে একদম সোজা পানির মতো, যে পানি এমন একটা বিষয় যে এটা না খাইলে মানুষ মারা যায়। আর কি বলে, এটার টেস্টটা কেমন আজ পর্যন্ত কেউ বলতে পারবেন, যে মানে পানির টেস্টটা কেমন, এটার স্বাদটা কেমন? চিন্তা করেন, যদি এটার টেস্ট মিষ্টি হইতো আপনি কি পানি খাইতে পারতেন, বা লবণাক্ত হইতো? তো লবণাক্ত পানি তো অবশ্যই আছে, সাগরের পানি, সেটা তো আমরা খাই না, নর্মাল যেটা পানি আমরা পান করি সেটার কথা বলতেছি। তেমনি এই সম্পর্কগুলোও আমাদের কাছে এমন, যেমন হাজব্যান্ড, নিজের বাচ্চা, নিজের মা বাবা, এই সম্পর্কগুলোও কিন্তু একদম মানে সহজ ভাষা হইলে পানির মতো, যে এত মূল্যবান একটা জিনিস এই বিষয়টা, এটার কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না। ভিডিওতে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, আল্লাহ হাফিজ।